সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জীববিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা ইতিমধ্যে পূর্ববর্তী ক্লাসগুলোতে জেনে এসেছো কিভাবে পুং গ্যামেটোফাইট থেকে পুং গ্যামেট সৃষ্টি হয় এবং কিভাবে স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে স্ত্রী গ্যামেট তৈরি হয়। এখন পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুটো সৃষ্টি হলো এবং এর পরবর্তী ধাপে আসলে কি হবে, তো আমরা এটাই আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় একটি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে সেই প্রক্রিয়াকে বলা হয় নিষেক। তো আসো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে এই নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তা আলোচনার সুবিধার্থে আমরা পুরো নিষেক প্রক্রিয়াকে এই কয়েকটি ভাগে ভাগ করেছি, যার একটি হচ্ছে পরাগরেণুর অঙ্কুরোদ্গম, দুই নম্বর হচ্ছে পরাগনালীর বৃদ্ধি, তিন নম্বর হচ্ছে শুক্রাণু সৃষ্টি, চার নম্বর হচ্ছে ডিম্বকের ভিতর পরাগনালীর প্রবেশ, তারপর হচ্ছে পরাগথলীর ভিতর পরাগনালীর প্রবেশ, তারপরে পুং গ্যামেট নিক্ষেপ, আর সর্বশেষ ডিম্বাণু ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে দুটি পুং গ্যামেটের মিলন। তা আমরা ধীরে ধীরে আলোচনা শুরু করি। প্রথমে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে পরাগ রেণুর অঙ্কুরোদ্গম। তা তোমরা নিশ্চয়ই জানো যে এই নিষেক প্রক্রিয়ার শুরুতে আমরা একটা ফুলের গর্ভমুণ্ড এখানে আঁকার চেষ্টা করি। এই ফুলের গর্ভমুণ্ড এমনটি আমরা আঁকার চেষ্টা করলাম। প্রথমে এই নিষেক প্রক্রিয়ার শুরুতেই স্বপ্রজাতি শনাক্তকরণ হতে হয়, কারণ একই প্রজাতির মধ্যেই কেবল নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব। তো এই নিষেক প্রক্রিয়াটা বা এই স্বপ্রজাতি শনাক্তকরণের কাজটা করে হচ্ছে প্রোটিন। এই পরাগ নালীর প্রাচীরে যে প্রোটিন থাকবে এবং ঠিক পরাগ রেণুর প্রাচীরে যে প্রোটিন থাকবে এগুলোর মধ্যে যখন ম্যাচিং হবে, অর্থাৎ একই প্রজাতির যদি হয়, তখনই এই স্বপ্রজাতি শনাক্তকরণ হবে এবং এটি বিভিন্ন প্রকার জিন দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। এরপর আছে গর্ভমুণ্ডে আবদ্ধ। তো যখন একটি পরাগ রেণু এই গর্ভমুণ্ডে যখন পতিত হবে, তখন এই গর্ভমুণ্ডে পানি, শর্করা, প্রোটিন, লিপিড ইত্যাদি তরল পদার্থ রয়েছে। এই তরল পদার্থের মাধ্যমে এই পরাগ রেণুটা গর্ভমুণ্ডে আবদ্ধ হয়ে যাবে এবং এই গর্ভমুণ্ডে যে তরল পদার্থগুলোর কথা আমি উল্লেখ করলাম, সেই তরল পদার্থ, পানি, শর্করা এগুলো শোষণ করে আস্তে আস্তে এই পরাগ রেণুর ভিতরে প্রবেশ করবে। যখন এগুলো পরাগ রেণুর ভিতরে প্রবেশ করবে, তখন এই এক্সাইমের উপর চাপ সৃষ্টি করবে এবং ইনটাইনটা ফেটে গিয়ে এরকমভাবে ভিতরের দিকে চলে আসবে। এই পরাগ গর্ভমুণ্ডের ভিতর দিয়ে সামনে চলে আসবে, অর্থাৎ ইনটাইনটা বাইরে প্রসারিত হয়ে যাবে। এই এটিকে বলা হয়ে থাকে পরাগ নালি। এই যে একটি পরাগ রেণুর ইনটাইন ফেটে যে পরাগ নালী বাইরে উন্মুক্ত হলো, এটি হচ্ছে পরাগ রেণুর অঙ্কুরোদ্গম। পরাগ রেণুর যখন অঙ্কুরোদ্গম হয়ে থাকবে, এর পরবর্তী ধাপ হচ্ছে পরাগ নালীর বৃদ্ধি। এখন কিভাবে বৃদ্ধি ঘটবে, তো আমরা একটু এখানে আরও একটু আমরা দেখাতে চাই যে কিভাবে বৃদ্ধি ঘটবে। সেটা হচ্ছে যে কখনো কখনো এমনটি হতে পারে, এই পরাগ নালী যখন ভিতরে প্রবেশ করবে, এই অংশে বিভিন্ন কোষ দ্বারা পূর্ণ থাকে। কখনো কখনো এটির মধ্যে এরকম ফাঁকা জায়গা থাকে, এই গর্ভমুণ্ডের মধ্য দিয়ে ফাঁকা জায়গা থাকে কোনো কোনো প্রজাতিতে, সেক্ষেত্রে খুব সহজে পরাগ নালী সামনের দিকে অগ্রসর হয়ে যেতে পারে। কিন্তু যদি এই ফাঁকা জায়গাটা না থাকে, এই জায়গায় যদি অসংখ্য টিস্যু দ্বারা পূর্ণ থাকে, এই অসংখ্য কোষ দ্বারা যখন পূর্ণ থাকে, তখন যেটা ঘটে তখন হচ্ছে এই সেলুলোজ এবং পেকটিনোজ এনজাইমের সহায়তায়, সেলুলেজ এবং পেকটিনেজ এনজাইমের সহায়তায় এই কোষগুলো বিদারণ হতে হতে আস্তে আস্তে এই পরাগ নালীটা সামনের দিকে অগ্রসর হয়। এই সময় ক্যালসিয়াম, বোরন, ইনোসিটল এবং বিভিন্ন প্রকার সুগার কমপ্লেক্স এই পুরো প্রক্রিয়াকে সহযোগিতা করে থাকে এবং এই প্রক্রিয়ার সাথে বিভিন্ন প্রকার হরমোনও জড়িত হয়ে থাকে। এরপরে যখন আস্তে আস্তে এর সামনের দিকে অগ্রসর হবে, এর একটি পর্যায়ে যেটি ঘটবে সেটি হচ্ছে, আমরা এখানে জেনে এসেছিলাম যে এখানে একটি জনন নিউক্লিয়াস এবং একটি নালী নিউক্লিয়াস থাকবে। এই নালী নিউক্লিয়াসটি সামনের দিকে অগ্রসর হবে এবং এর যে জনন নিউক্লিয়াস আছে সেটি বিভাজিত হয়ে দুটি নিঃসল পুং গ্যামেট সৃষ্টি করবে।
পুংগামেট সৃষ্টি করবে। এই পুংগামেট সৃষ্টির পর এই পরাগ নালিকা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়ে ডিম্বকে প্রবেশ করবে। এই ডিম্বকের মধ্যে কিভাবে প্রবেশ করবে সেটি এখন আমরা আলোচনা করব। ডিম্বকের মধ্যে কিভাবে প্রবেশ করবে, এই ডিম্বক যখন আস্তে আস্তে কাছাকাছি চলে আসবে তখন সেটি কি করতে পারে, সেটি প্রথম ধাপে এই দিক দিয়ে একদম এই যে ডিম্বক রন্ধ্র রয়েছে সেই ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনেরই দেখা যায়, যদি এটি ডিম্বক রন্ধ্র দিয়ে এই পরাগ নালী ডিম্বকের মধ্যে প্রবেশ করে তখন সেই প্রক্রিয়াটিকে বলা হয় পেরোগ্যামি। এটি লিলিয়াম উদ্ভিদে এটি দেখা যায়, লিলি বা লিলিয়াম উদ্ভিদে এটি দেখা যায়, লিলি উদ্ভিদে এটি দেখা যায় পেরোগ্যামি। এরপরে রয়েছে, যদি এমনটি হয়ে থাকে এই পরাগ নালিকা এই দিকে না যেয়ে এই ডিম্বক ত্বকের মধ্য দিয়ে মধ্যবর্তী জায়গা দিয়ে যদি প্রবেশ করতে থাকে তখন সেটিকে বলা হয় মেসোগ্যামি। এই মেসোগ্যামি দেখা যায় হচ্ছে কিউকারভিটা কুমড়া উদ্ভিদে এটি দেখা যায়। এরপরে এমনটি হতে পারে যে এই পরাগ নালী সরাসরি একদম ডিম্বক মূলের মধ্যে দিয়ে ভিতরে যদি প্রবেশ করে, এই অংশ দিয়ে যদি ভিতরে প্রবেশ করে তখন সেইটাকে বলা হয় ক্যালাজোগ্যামি। এই ক্যালাজোগ্যামি হচ্ছে ক্যাজুয়ারিনা উদ্ভিদে এটি দেখা যায়, এটি ঝাউ। তাহলে আমরা যেটা দেখতে পেলাম সেটি হচ্ছে এটি তিনভাবে প্রবেশ করতে পারে ডিম্বকে। একটি হচ্ছে সরাসরি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করতে পারে যেটাকে বলা হয় পোরোগ্যামি। এই পোরোগ্যামি ধরনটাই সবথেকে বেশি দেখা যায়। যদি এমনটি ঘটে যে মধ্যবর্তী জায়গা অর্থাৎ ডিম্বক ত্বকের ভিতর দিয়ে যদি ডিম্বকে প্রবেশ করে তখন সেটিকে বলা হয় মেসোগ্যামি, এবং সরাসরি যদি ডিম্বক মূলের মধ্যে দিয়ে প্রবেশ করা হয় প্রবেশ করে তাহলে সেটিকে বলা হয় থাকে ক্যালাজোগ্যামি। এখন এই ডিম্বকটি মধ্যে এই ডিম্বকটির মধ্যে যখন পরাগনালী প্রবেশ করলো এর পরবর্তী অংশে এটি ভ্রূণথলির মধ্যে প্রবেশ করবে। তা ভ্রূণথলির মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে যেটি ঘটতে পারে সেটি হচ্ছে যে এই দুটি সহকারী কোষের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে, একটি ডিম্বক ডিম্বাণু এবং সহকারী কোষের মধ্যে দিয়ে এর ভিতরে প্রবেশ করতে পারে। এবং এই প্রবেশ করার পরে যেটি ঘটবে সেটি হচ্ছে পুংগামেট নিক্ষেপ। এই ভিতরে যখন প্রবেশ করবে, এই ভিতরে প্রবেশ করার পরে এই পরাগনালীর প্রাচীরটি এখান থেকে বিনষ্ট হয়ে যাবে বা পরাগনালীর অগ্রভাগটি ধ্বংস হবে এবং এখানে যে নালী নিউক্লিয়াসটা আছে সেই নালী নিউক্লিয়াসটাও ধ্বংস হয়ে যাবে। এবং পরবর্তী সময় যেটি ঘটবে সেটি হচ্ছে নিষেক। সেটি হচ্ছে যে এখানে আমরা জেনেছিলাম যে দুটি পুংগ্যামেট আমাদের আলোচনায় ছিল, অর্থাৎ জনন নিউক্লিয়াস থেকে দুটি পুংগ্যামেট সৃষ্টি হয় যার একটি এই ডিম্বাণুর সাথে মিলিত হবে এবং যার একটি এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। তাহলে আমরা যদি এই পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা একটু আলাদা করে এখানে দেখাই যে একটি শুক্রাণু বা পুংগ্যামেট এই ডিম্বাণুর সাথে মিলিত হবে, আমরা জানি যে এই কোষটি হচ্ছে একটি হ্যাপ্লয়েড কোষ এবং তার সাথে আরেকটি ডিম্বাণু এই আরেকটু শুক্রাণু যখন মিলিত হবে তখন এটি ডিপ্লয়েড কোষে পরিণত হবে। এবং এখানে যে নিউক্লিয়াসটি রয়েছে সেটি হচ্ছে ডিপ্লয়েড নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস, এবং এর সাথে যখন আরেকটি নিউক্লিয়াস মিলিত হবে বা আরেকটি পুংগামেট মিলিত হবে তখন এখানে 3N অবস্থা সৃষ্টি হবে। অর্থাৎ এই নিষেক প্রক্রিয়ায় একটি পুংগামেট এই ডিম্বাণুর সাথে এবং একটি পুংগামেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করবে। তো এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যতিক্রমী একটি অনন্য ঘটনা কিন্তু লক্ষ্য করা যায়। ঘটনাটি হলো যে এই নিষেক প্রক্রিয়ায় আবৃতবীজী উদ্ভিদের নিষেক প্রক্রিয়ায় একই সাথে একই সময়ে দুটি পুংগামেট নিষেক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে যার একটি ডিম্বাণুর সাথে এবং একটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে। যে নিষেক প্রক্রিয়ায় একই সাথে একই সময়ে একটি পুংগামেট ডিম্বাণুর সাথে এবং একটি পুংগামেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয় সেই ধরনের নিষেক প্রক্রিয়াকে বলা হয় দ্বিনিষেক বা দ্বিগর্ভাধান। এটি আবৃতবীজী উদ্ভিদের অনন্য একটি বৈশিষ্ট্য।
তো মোটামুটিভাবে আমরা আলোচনা করার চেষ্টা করলাম যে কী প্রক্রিয়ায় নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব এই নিষেক প্রক্রিয়ার ফলে এই গর্ভাশয় এবং ডিম্বক সৃষ্টি হয়, ডিম্বকের কী পরিণতি হয় এবং পরবর্তী পর্যায়ে আরও বিকশিত হয়ে সেটি কীভাবে ফল সৃষ্টি করে, কীভাবে বীজ সৃষ্টি করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ এবং তোমরা এই ক্লাসটি যখন বারবার দেখবে তোমাদের কাছে আরও অনেক বেশি সহজ মনে হবে। আমি তোমাদেরকে আরও একবার এই পাশে বলবো, সেটা হচ্ছে যে আমরা যখন বায়োলজিতে একটি বিষয় আমরা বোঝার চেষ্টা করব, আমি তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা অবশ্যই সেই বিষয়ের একটি আউটলাইন তৈরি করবে, তাহলে তোমাদের অনেক কথা বলা তোমার জন্য সহজ হবে। শুধু শুধু মুখস্থ না করে এমনভাবে একটা আউটলাইন তৈরি করলে তুমি এই আউটলাইনের আলোকে তুমি অনেক কথা তুমি বলার সুযোগ পাবে, এটা আমার বিশ্বাস। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।